আচ্ছা, আজকে আমাদের টপিক কি, আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, তাই না? যদিও আমরা আগের ক্লাসগুলোতে একটু একটু করে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে একটু একটু করে আমরা পড়ে আসছি, কিন্তু আজকে হচ্ছে পুরো ক্লাসটাই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের উপরে। আচ্ছা, এর মধ্যে কী কী আছে একটু দেখে নেই। আমাদের কন্টেন্ট কী আজকের? কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভস অফ ফ্যামিলি প্ল্যানিং, টাইপস অফ ফ্যামিলি প্ল্যানিং মেথডস, ফ্যাক্টর্স ফর ইফেক্টিভ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্যামিলি প্ল্যানিং মেথডস, এবং রোল অফ ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর। আচ্ছা, এখন আসি যে এই ফ্যামিলি প্ল্যানিংটা আসলে কেন, মানে এই যে কনসেপ্টটা, এটা প্রথমে কেন কী হিসেবে আসছিল? পপুলেশন কন্ট্রোল, তাই না? পপুলেশন গ্রোথটাকে কমানোর জন্য আসলে ফ্যামিলি প্ল্যানিংটাকে চিন্তা করা হয়, তাই না? এই ধারণাটা আসে তখন যে আমার পপুলেশন যাতে না বাড়ে, সেই জন্য সারা মানে পৃথিবীতে এই এই ফ্যামিলি প্ল্যানিংয়ের ইয়েটা শুরু হয় আর কি, কনসেপ্টটা। কিন্তু দেখা গেল যে 1994 সালে একটা কনফারেন্স হয়েছিল কায়রোতে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই নামে এটাকে সংক্ষেপে বলে ICPD। এই এই কনফারেন্সটাতে অনেক গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন তখন নেওয়া হয়। চিন্তা করা হলো যে এটা শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আসলে ফ্যামিলি প্ল্যানিংটা ইউজ করাটা যে করছে, এটা আসলে ঠিক না। এটা মানুষের একটা বেসিক হিউম্যান রাইট হিসেবে এটাকে তখন প্রতিষ্ঠিত করা হয়, যেটা তো একটা মানুষের রাইট। আমি ফ্যামিলি প্ল্যানিং নিবো কি নিবো না, সেটা আমার নিজস্ব ইচ্ছা, তাই না? এবং আমার অধিকার, সেই জন্য পাওয়াটা আমার অধিকার, তাই না? এবং নিব কি নিব না সে ডিসিশন নেওয়াটাও আমার অধিকার। এটা যখন চিন্তা করলো, তখন এই এই কনফারেন্সের মাধ্যমে এটাকে এভাবে করে এস্টাবলিশ করা হলো যে না, এটা আসলে শুধুমাত্র পপুলেশন কন্ট্রোল করবে না, এটা হিউম্যান রাইটস হিসেবে এটাকে গণ্য করতে হবে আর কি, ঠিক আছে? এবং এখানে কী হলো, জেন্ডার ইকুইটিটাকে এখানে ইনক্লুডেড করা হলো, এবং এটা রিপ্রোডাক্টিভ হেলথের আন্ডারে ফ্যামিলি প্ল্যানিংটাকে এমফাসিস দেওয়া হলো, যে রিপ্রোডাক্টিভ হেলথটা, কারণ ফ্যামিলি প্ল্যানিং কোন এজ থেকে কোন এজ পর্যন্ত লাগে? রিপ্রোডাক্টিভ এইজে লাগে না, 15 to 49, এরপরে দরকার আছে ফ্যামিলি প্ল্যানিং লাগে? সেই জন্য রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে এটাকে ইনক্লুডেড করে এমফাসিস দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবং WHO তখন কী বললো, এটা একটা সংজ্ঞায়িত করা হয়েছে WHO-র মাধ্যমে, সেটা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং অ্যালাউস ইন্ডিভিজুয়ালস প্রবলেম কোনো, আচ্ছা তাহলে আচ্ছা আসি, ফ্যামিলি প্ল্যানিং অ্যালাউস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কাপলস, শুধু ইন্ডিভিজুয়াল না, কাপল দুজন কী হতে হবে, টু অ্যান্টিসিপেট অ্যান্ড অ্যাটেন দেয়ার ডিজায়ার নাম্বার অফ চিলড্রেন, আচ্ছা চিলড্রেন অ্যান্ড দ্য স্পেসিং অ্যান্ড টাইমিং অফ দেয়ার বার্থস। হ্যাঁ, তাহলে WHO-র সঙ্গটা কী, যে ফ্যামিলি প্ল্যানিং অ্যালাউস ইন্ডিভিজুয়াল অ্যান্ড কাপল, তাই না, টু অ্যান্টিসিপেট অ্যান্ড অ্যাটেন দেয়ার ডিজায়ার নাম্বার অফ চিলড্রেন অ্যান্ড দ্য স্পেসিং অ্যান্ড টাইমিং অফ বার্থস। মানে এখানে কী বলছে, এখানে শুধু ইন্ডিভিজুয়াল এবং কাপল দুজনকে ইনক্লুড করতে হবে, এবং কী করতে হবে, এর মাধ্যমে বার্থ স্পেসিংটাকে বাড়ানো, এবং চাইল্ড নাম্বারটাকে লিমিট করা, তাই না, এটাকে বসে। আচ্ছা, যদি আমরা ফ্যামিলি প্ল্যানিং ঠিকমতো করি, তাহলে কী করতে পারবো, ওমেন এবং ফ্যামিলির হেলথটাকে আমরা ঠিকমতো প্রমোট করতে পারবো না। এই জন্য আমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছি না, মেটারনাল হেলথ চাইল্ড হেলথে, যে আমরা MMR কমাইতে পারবো, তাই না, ইনফ্যান্ট মর্টালিটি রেট কমাইতে পারবো, তারপরে চাইল্ড মর্টালিটি রেট কমাইতে পারবো, যদি এটা ঠিকমতো আমরা করি আর কি, তাই না? আচ্ছা, এই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মধ্যে কী কী থাকে, ফ্যামিলি প্ল্যানিং মেথড থাকে না, এটা ছাড়া হবে, এবং মাকে এবং কাপলকে প্র্যাকটিস করানো, কিসের, বার্থ স্পেসিং, তাই না, লিমিট ফ্যামিলি সাইজ, এবং আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করা, এই জিনিসগুলো আসলে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, এখন আসে অবজেক্টিভ কী ফ্যামিলি প্ল্যানিংয়ের, একটু বলি, কেউ বলেন একটু অবজেক্টিভ কী, জনসংখ্যা কমানো, হ্যাঁ এই তো, লো বার্থ ওয়েট, আনইনটেন্ডেড প্রেগনেন্সিটাকে কমানো, তাই না, তারপরে স্পেসিং, বার্থ স্পেসিংটাও করা, এটাও ইম্পর্টেন্ট, এটা করলে না ওগুলি হবে, তাই না? আচ্ছা, এবং এই যে কন্ট্রাসেপটিভ মেথডগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল করতে হবে
করা এবং এটাকে এফোর্ডেবল করা, এই দুটোও কিন্তু এই অবজেক্টিভের মধ্যে পড়ে। ওগুলো তো আছেই, সাথে সাথে হচ্ছে কন্ট্রাসেপ্টিভ মেথড যদি অ্যাভেলেবেল না থাকে এবং এফোর্ডেবল না হয় তাহলে কি এটা সম্ভব? ওয়ান দিছিলেন আপনি? আচ্ছা ঠিক আছে, এই ছিল অবজেক্টিভ। তো বেনিফিটটা কি ফ্যামিলি প্ল্যানিংয়ের? অবজেক্টিভ থেকে বলতে পারি না বেনিফিট কি? মিল আছে, হ্যাঁ, প্রেগনেন্সি রিলেটেড যে কমপ্লিকেশনগুলো সেগুলো কমবে, হ্যাঁ, চাইল্ড মর্টালিটি, ম্যাটার্নাল মর্টালিটি কমবে, তারপরে এইচআইভি এইডস, এসটিআই এগুলো থেকে এগুলো প্রিভেন্ট করা যায় না, ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যমে করা যায়। আর কি করা যায়? মাকে ফ্যামিলি এম্পাওয়ার করা যায়, এম্পাওয়ার করা যায় না, ওই যে বলছে হিউম্যান রাইটস, ডিসিশন মেকিং পাওয়ার বাড়ে, সেই জন্য কী হয়, সে নিজে একে অনেক বেশি এম্পাওয়ার ফিল করে না, নিজের ডিসিশন নিজে নিতে পারে। আচ্ছা, এডুকেশনের হার বাড়ে, বাড়ে না? আচ্ছা, অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিটা কমানো যায়, বলছিল যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সির কথা, এবং পপুলেশন গ্রোথটাকে স্লো ডাউন করা যায়, তাই না? অবশ্যই এটা 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 বাদ দিয়ে না, ঠিক না? আচ্ছা, এখন আসি, এই যে আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলতেছি না, হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা সবচেয়ে এখনও পর্যন্ত আমাদের, আমরা কি জানি যে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট কত আমাদের বাংলাদেশে? এখন বলছিলাম বোধহয় এর আগে ক্লাসে, মনে নেই, 62, হ্যাঁ, 62% হচ্ছে আমাদের কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট। আর আমাদের টোটাল ফার্টিলিটি রেট কত এখন? 2.3, টু তো নামে না এখনও, 2.3, হ্যাঁ, আচ্ছা, দুয়ের একটু উপরে, 2.3, আর আমাদের কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট এখনও 62, এবং এর মধ্যে আমার আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে 12%, হ্যাঁ, 12% যারা আছেন তাদের মধ্যে আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং বিষয়টা রয়েছে আর কি। এখন এই জিনিসটা কী আসলে আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং, জানি আমরা কেউ, হ্যাঁ ঠিক বুঝছেন, যারা আর কি ধরেন যারা চাইল্ড বিয়ারিং এজের, যারা হচ্ছে আপনার বাচ্চা দানে সক্ষম এবং তাদের হচ্ছে আপনার তারা অ্যাক্টিভ, সেক্সুয়ালি অ্যাক্টিভ, কিন্তু তারা কোনোরকম কোনো মেথডে নাই, হ্যাঁ, সেটা পাচ্ছে না, কোনো মেথড ইউজ করে না, ঠিক আছে, তারা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে আনমেট নিডটা, হ্যাঁ। আচ্ছা, কেন এই আনমেট নিডের কারণগুলো কী কী, কেন ওরা নেয় না বা এর মধ্যে নাই এই? হ্যাঁ, বিভিন্ন কারণ আছে, তাই না? তার মধ্যে একটা হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেস, যেটা বললেন আর কি, যে ওই সেবা যেটা আছে সেখানে সে ঠিকমতো অ্যাক্সেস ওই সেবা যেতে পারে না, হ্যাঁ, সেটা খরচ হতে পারে, খরচের কারণে দূর হতে পারে, তাই না, বা সময় লাগে বেশি সেই জন্য যাচ্ছে না, সেটা হতে পারে, পোর কোয়ালিটি অফ সার্ভিসেস, সার্ভিসের কোয়ালিটি ভালো না, যে সার্ভিস যেখান থেকে পাবে সে কোয়ালিটি ঠিকমতো নাই, সেই ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন হেলথ কনসার্ন থাকতে পারে, শুনতে পারে যে এটার সাইড এফেক্ট আছে অনেক ধরনের, সেই জন্য অনেকে নেয় না, তারপরে ল্যাক অফ ইনফরমেশন এবং মিস ইনফরমেশন, যেটা বললেন যে এই সম্পর্কে অনেক ধরনের মিথ আছে, তাই না, সেই জন্য নেয় না অনেকে, নেয় না, হ্যাঁ, এবং হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সার, আবার অনেকে বলে যে এই পিল ইউজ করলে পরে দেখা যাবে যে ইয়ে হবে না, বাচ্চা হয় না আর, হ্যাঁ, এই ধরনের মিথ আছে, তো সেই কারণে অনেকে নেয় না। আবার ফ্যামিলি থেকেও অনেক ধরনের ওই যে রিলিজিয়াস ব্যারিয়ারের কথা যেটা বললো অনেক জায়গা থেকে থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, হ্যাঁ সেটাই বলছি, যে এই এই ফ্যামিলির যে কনসার্নগুলো আর কি, বা কমিউনিটি থেকে যে অবজেকশনগুলো আসে বা ব্যারিয়ারগুলো আসে, এইসবের কারণেও এই আনমেট নিডটা রয়ে গেছে। আচ্ছা, এখন কীভাবে আমরা এই নিডগুলোকে ফুলফিল করতে পারি, যে কথাগুলি বললাম যে কারণগুলোর জন্য আনমেট নিড আছে সেগুলোকে কী করা, সেগুলোকে ওই কারণগুলোকে আমরা কী করবো, হ্যাঁ, অ্যাপ্রোচ করবো, হ্যাঁ। আচ্ছা, তার মধ্যে কী কী করতে হবে, যে কোয়ালিটি সার্ভিসের অ্যাক্সেসটা বাড়াইতে হবে, তাই না, যে যাতে যাওয়ার মাত্রই সে সার্ভিসটা ঠিক মতো পায় এবং কোয়ালিটি সার্ভিসটা পায়, সেটা বাড়াতে হবে, এবং কমিউনিকেশন বাড়াতে হবে তাদের সাথে, তাই না, এই যে মিথগুলোর কথা বললাম, বা ফ্যামিলিতে যেই ইয়েগুলো আছে, কালচারাল যেই ব্যারিয়ারগুলো আছে সেগুলো দূর করার জন্য কমিউনিকেশন বাড়াতে হবে, না, তাদের সাথে কমিউনিকেশনটা বাড়াইতে হবে, এবং হাজব্যান্ডকে, ওমেনের সাথে সাথে হাজব্যান্ডকেও কিন্তু এখানে ইনভলভ করাইতে হবে। এবং আমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছি না, যে ওই যে আন্ডার ফাইভ ক্লিনিক্স লাস্ট ক্লাস আমরা পড়লাম, সেখানে কি ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলা ছিল না, তার আগেও কিন্তু আমরা পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলছি, তাই না, পিএনসির সময়, তো এই সার্ভিসগুলোর সাথে, যে আপনার যখন ইমিউনাইজেশনের জন্য যায়, ব্রেস্ট ফিডিংয়ের যখন ইয়ে হয়, আপনার সেশনগুলো হয়, এই আদার্স যে সেশন মানে হেলথ রিলেটেড সেশনগুলো, সেগুলোতেও ফ্যামিলি প্ল্যানিংটাকে ইনক্লুড করা, ওগুলোর সাথে লিঙ্ক করে দেওয়া, হ্যাঁ, তাহলে এই আনমেট নিডটা আমরা কমাইতে পারবো, তাই না। আচ্ছা, এখন আসি মেথড,
আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং মেথডটা কি, ফ্যামিলি প্ল্যানিং মেথড ছাড়া কি আমরা ফ্যামিলি প্ল্যানিং সম্ভব? আচ্ছা, এটা হচ্ছে এর জন্য দরকার, তাই না? ফ্যামিলি প্ল্যানিং মেথডের মাধ্যমে আমরা আসলে এটাকে, আমরা যেই বার্থ স্পেসিং চাচ্ছি বা ফ্যামিলি লিমিট করতে চাচ্ছি, সেটার জন্য আমার ফ্যামিলি প্ল্যানিং মেথড দরকার, এবং সেটা ইউজ হতে হবে, ইউজফুল হতে হবে, সেফ হইতে হবে, অ্যাভেলেবল হইতে হবে, তাই না? এফোর্ডেবল হইতে হবে, হ্যাঁ, এবং ইফেক্টিভ। আচ্ছা, এখন একটা আইডিয়াল ফ্যামিলি প্ল্যানিং মেথডের কী কী কোন কোন ক্রাইটেরিয়া থাকে? হ্যাঁ, এটা কী হতে হবে? সেফ হইতে হবে, তাই না? কোনো ধরনের সাইড এফেক্ট মানে যাতে না থাকে সেটা হইতে হবে, এবং এটা রিলায়েবল হইতে হবে, যাতে মানুষ এটার উপর রিলায় করে, তাই না? এবং এটা যাতে সহজেই অ্যাডমিনিস্টার করা যায়, মানে যে আপনি ইউজ করবেন সেটা যাতে সহজেই, হ্যাঁ, করা যায়, ইউজ করা যায়, এবং কস্ট ইফেক্টিভ হইতে হবে, যাতে কিনতে পারে, ঠিক, হ্যাঁ। আর হচ্ছে কালচারালি অ্যাকসেপ্টেবল হইতে হবে, যে আমার কালচারে যেটা অ্যাকসেপ্টেবল সেটাই ইউজ করতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন হচ্ছে টাইপস, সাধারণত যতগুলো ফ্যামিলি প্ল্যানিং মেথড আছে সেটাকে দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে স্পেসিং মেথড, আর একটা হচ্ছে টার্মিনাল বা পার্মানেন্ট মেথড। স্পেসিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা কী করতেছি, মানে টেম্পোরারি বন্ধ রাখতেছি আর কি, হ্যাঁ। আর টার্মিনালটা তো বুঝতেছি যে পার্মানেন্টলি এটা আর হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। স্পেসিং মেথডের মধ্যে আবার কতগুলো আছে, ভাগ আছে, সেটা হচ্ছে ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথডের মধ্যে আছে ফিজিক্যাল মেথডস, যার মধ্যে কন্ডোম, ডায়াফ্রাম, তারপরে ভ্যাজানাল স্পঞ্জ, এগুলো ইনক্লুডেড। কেমিক্যাল মেথড আছে কিছু, কম্বাইন্ড মেথড, ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটো মিলাই কম্বাইন্ড মেথড। ইন্টারইউটেরাইন ডিভাইস, হরমোনাল মেথড, পোস্ট কনসেপশনাল মেথড এবং ন্যাচারাল মেথড, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার স্পেসিং মেথড এগুলো। আর টার্মিনাল যেটা বললাম, বলেন, ফিমেল স্টেরিলাইজেশন, হ্যাঁ, এবং মেল স্টেরিলাইজেশন, ওই দুটার মধ্যেই যে ভ্যাসেকটমি আর হচ্ছে টিউবটমি, ঠিক আছে। আচ্ছা, এখন একটু একটু যেহেতু আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আমাদের পড়তে হবে, তো আমরা একটু একটু করে মেথডগুলো কী সেটার অল্প অল্প করে, কেউ বিস্তারিত পড়তে চাইলে বইয়ের নাম দেওয়া আছে না সিলেবাসে, পার্কের বইয়ের নাম দেওয়া আছে, হ্যাঁ, পার্কের বইতে একদম ডিটেলস দেওয়া আছে সব কিছু, ঠিক আছে, যে ডিটেলসে পড়তে চান, কারণ এক ক্লাসে এত কিছু আসলে কভার করা সম্ভব না, তো আমি চেষ্টা করেছি সবগুলোর জন্য একটু একটু করে নিয়ে আসার জন্য। আচ্ছা, ব্যারিয়ার মেথডটা কী? এটা হচ্ছে, এই মেথডটা যদি ইউজ করতে হয় তাহলে মোটিভ, মানে ইউজার যে ইউজ করবে তাকে স্ট্রংলি মোটিভেট করতে হয়, হ্যাঁ, তার জন্য স্ট্রং মোটিভেশন দরকার, এটা যদি আমরা ইউজ করাইতে চাই, ঠিক আছে। এবং যেসব মহিলারা আপনার হরমোনাল মেথড ইউজ করতে চায় না, তাদের জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, অ্যাডভান্টেজ কী? অ্যাডভান্টেজ হচ্ছে যে পিল, তারপরে ইন্টারটেনমেন্ট ডিভাইস ইউজের যে সাইড এফেক্টগুলো আছে এইখানে সেই সাইড এফেক্টগুলো নেই, এটা হচ্ছে ওর মেইন আপনার অ্যাডভান্টেজ, এবং এইচআইভি এগুলো প্রিভেন্ট করার জন্য এটা কাজে লাগে আর কি। আর কি, সার্ভাইকাল ক্যান্সারের বলা হয় যে সার্ভাইকাল ক্যান্সারটাকে করতে পারে আর কি, এটা খুব বেশি জোর দিয়ে কিন্তু বলে নাই, মেবি বলছে সাম প্রোটেকশনের কথা বলছে। আর ডিসঅ্যাডভান্টেজ কী? এটা হচ্ছে ওগুলোর চেয়ে একটু সাধারণত লেস এফেক্টিভ আর কি, ওই ওইগুলোর চেয়ে আর কি, আইইউসিডি, তারপর আপনার পিল আর কি, এটাকে ইফেক্টিভলি ইউজ করার জন্য এটা কনস্ট্যান্টলি এবং কেয়ারফুলি এটা করা হয় না, এই জন্য এটা অনেক সময় ইফেক্টিভ হয় না, এটাকে সবসময় ইরেগুলার ইউজ করতে হবে, সেটা হয় না অনেক সময়। আচ্ছা, এখন আসি ফিজিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে কী কী বলছিলাম? কন্ডোম একটা বলছিলাম, তাই না? আচ্ছা, এটা কি, এটা মোস্ট ওয়াইডলি নোন, তাই না? ওয়াইডলি নোন না এটা, এবং খুব বহুল ব্যবহৃত একটা মেথড, ব্যারিয়ার মেথড, যারা সাধারণত ফিমেল, সরি, মেলরা ইউজ করে থাকে, ফিমেল কন্ডোম আছে, ঠিক আছে। আচ্ছা, কন্ডোমার এটা ডিসপোজেবল, তাই না? একবার ইউজ করার পরে এটাকে ডিসপোজ করে ফেলতে হয়। আচ্ছা, এবং হাইলি ইফেক্টিভ মেথড ফর কন্টাসেপশন এটা। আচ্ছা, যদি ঠিক মতো ইউজ করা যায়, এটা অ্যাডভান্টেজ কী? এটা ইজিলি অ্যাভেলেবল, সস্তা, তাই না, এবং খুবই ডিসপোজ করা যায় সহজেই, ঠিক না, সাইড এফেক্ট নাই কোনো, তাই জন্য এটা, এবং এটা কী করে, এসটিআই, এইচআইভি এইডস প্রিভেন্ট করতে এটা কিন্তু কাজে লাগে, সেই জন্য এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ এগুলো। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ঠিক মতো ইউজ করতে না পারলে ছিঁড়ে যেতে পারে, তাহলে তখন রিস্ক থাকে, তাই না? আচ্ছা, আর কি, এটাকে ওই যে রেগুলার ইউজ না করা হলে তখন এটা ইফেক্টিভ হয় না, রেগুলার ইউজ করতে হবে এটাকে কেয়ারফুলি। আচ্ছা, এখন আসি ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি? একটা ভ্যাজানাল ব্যারিয়ার, এটা ওমেনরা আসলে ইউজ করে থাকে এটা, ঠিক আছে। আচ্ছা, আর এটা প্রাইমারি অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা, এটা হচ্ছে এটার মধ্যে কোনো রিস্ক নাই, হ্যাঁ, বলতে গেলে রিস্ক নাই এটাতে, এবং কোনো মেডিকেল কন্ট্রাইন্ডিকেশনও এটার মধ্যে নাই এইটাতে। আর এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইউজ করার জন্য মেডিকেলের ট্রেন পার্সনের কাছে প্রথম যেতে হয় আর কি, সে দেখায় দিলে তারপর এটা ইউজ করতে হয়, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, অনেক অনেকে সেজন্য যেতে চায় না। আচ্ছা, তারপরে এসেছে ভ্যাজানাল স্পঞ্জ, হ্যাঁ, এটাও একটা ব্যারিয়ার ডিভাইস, এবং এটা কি, একটা সফট ডিসপোজেবল, নরম একটা ডিসপোজেবল স্পার্মিসাইড
ফোমের স্পঞ্জ আর কি, যে স্পামগুলোকে হিল করে, তাই না? আচ্ছা, এর ডিসঅ্যাডভান্টেজ কী? এটা হচ্ছে ডায়াফ্রামের চেয়ে লেস এফেক্টিভ। আচ্ছা, এখন আসে কেমিক্যাল মেথডস। কেমিক্যাল মেথডসের মধ্যে হচ্ছে স্পার্মিসাইডস আছে আর কি। হ্যাঁ, স্পার্মিসাইডগুলো কী করে, স্পার্মকে ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ, এবং এটা অনেক সময় একাও ইউজ হয়, যে এর আগে বলছিলাম, কিন্তু যে কম্বাইন্ডের কথা বলছিলাম না, এটার মধ্যে কেমিক্যাল মেথড বলছি না, কম্বাইন্ড অনেক সময় এইটার সাথে আপনার ওই কী বলে ডায়াফ্রামের সাথে মিলায় এটা ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কী কী জিনিস আছে, ফোম, ক্রিম, জেলি, হ্যাঁ, পেস্ট, তারপরে সাপোজিটরিস, এগুলো আছে, এই আকার আসলে এগুলো পাওয়া যায়, বিভিন্ন ফর্মে পাওয়া যায়। ডিসঅ্যাডভান্টেজ কী, হাই ফেলিওর রেট এটার। হ্যাঁ, ফেলিওর রেট খুব বেশি এটাতে। আর এটা হচ্ছে এসটিআই ট্রান্সমিশন এটা প্রিভেন্ট করে না, সো এটা হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে এসেছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, হ্যাঁ, আইইউডি। এটা কি একটা ছোট একটা টি শেপটে প্লাস্টিকের ডিভাইস, তাই না, টি শেপে? আচ্ছা, এটা কি করা হয়, ইউটেরাসে প্রতিস্থাপন করা হয়, হ্যাঁ, প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য। এবং এটা হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার এটা ইনসার্ট করে, নিজে নিজে করা যায় না, তাই না? আচ্ছা, এটা অ্যাডভান্টেজ কী, এটা হচ্ছে সিম্পল এটা ইয়ে করা, তাই না, অ্যাডমিনিস্টার করা সিম্পল, এটা হচ্ছে একটা বড় ইয়ে। এবং হসপিটালে থাকার প্রয়োজন হয় না, হসপিটালে থাকতে হয় না, এবং খুব কম সময় লাগে, আর এটা বের হয়ে যাওয়ার চান্সও খুব কম, তাই না? আচ্ছা, আর হচ্ছে যার সন্তান নাই তারও এটা ইউজ করতে পারবে, যে ধরো বাচ্চা টাচ্চা হয়নি এখনও, তারও এটা ইউজ করতে পারবে, এটা হচ্ছে আরেকটা ইয়ে। আর হচ্ছে কিছু কিছু দেখা যায় যে হরমোনাল পিল টিল ইউজ করলে যে সাইড এফেক্টগুলো হয়, সেই এফেক্টগুলো হওয়ার চান্স কম আর কি এখানে। হ্যাঁ, এটা ফ্রি হয় না আসলে, আর এটা সস্তা। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কী, অনেক সময় হেভি মিনিস্ট্রেশন অথবা ব্যথা হইতে পারে, হ্যাঁ, ব্লিডিং আর কি, ব্লিডিং, হেভি ব্লিডিং অথবা আপনার ব্যথা হতে পারে, এটা হচ্ছে এটার সাইড এফেক্ট। এখন আসে হরমোনাল মেথড। আচ্ছা, হরমোনাল মেথড হচ্ছে যে বার্থ কন্ট্রোল করার জন্য কিছু হরমোন ইউজ করা হয়, তাই না, ইউজ করে বার্থটাকে প্রিভেন্ট করা হয় বা প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করা হয়। আচ্ছা, এই হরমোনগুলো বডির বিভিন্ন জায়গায় আপনার এই হরমোন মেথড বিভিন্ন ধরনের হতে পারে, একটা হচ্ছে পিল, ইনজেক্টেবলস হতে পারে, স্কিন প্যাচ হতে পারে, হ্যাঁ, ভ্যাজিনাল রিং হতে পারে, আচ্ছা, এবং ইমপ্ল্যান্টেবল রডস বিভিন্ন ধরনের হতে পারে। এর মধ্যে ক্লাসিফিকেশন করা হয়েছে, প্রথমটা হচ্ছে ওরাল পিল, ওরাল পিলের মধ্যে কম্বাইন্ড পিল হতে পারে, প্রোজেস্টেরন অনলি পিল হতে পারে, পোস্ট কোয়াইটাল পিল, ওয়ান্স এ মান্থ পিল, মেল পিল। এটা কিন্তু আসলে শুধুমাত্র যে আমাদের দেশে যেগুলো অ্যাভেলেবল সেগুলো নিয়ে কিন্তু করা না, এটা যতগুলো অ্যাভেলেবল সবগুলো নিয়ে, মানে অনেক সময় হয়তো আপনি মনে হয় যে মিলাতেছিলেন কী কী যেন, সব যে আমাদের দেশে পাওয়া যায় তা কিন্তু না, ঠিক আছে, সব কিছু মিলায়। তারপরে আসতে হচ্ছে ডিপো, এটার মধ্যে আছে ইনজেক্টেবলস, সাবকিউটেনাস ইমপ্ল্যান্ট এবং ভ্যাজিনাল রিংস। এগুলো আমি সব আলাদা আলাদা করে করতে গেলে এই শুধু মেথড নিয়েই কিন্তু একটা ক্লাস হয়, পুরা বিশাল বড় ক্লাস করা যায়, সেই জন্য আমি অল্প অল্প করে নিয়ে আসি, যে যদি আমি আবার বলি, যদি বেশি পড়তে হয় আর পার্কের বইয়ের মধ্যে সুন্দর করে সবগুলো দেওয়া আছে, সেই জন্য চেষ্টা করি যে বেসিকটা দিয়ে দিই, তারপরে ডিটেলস জানতে হলে আপনাদের আমি মানে সোর্স বলে দিলাম যে কোথা থেকে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্টেজ কী এই হরমোনাল মেথডের, এগুলো ইফেক্টিভ, তাই না, মোস্ট ইফেক্টিভ, এবং এগুলা লং টার্ম রিভার্সিবল কন্ট্রাসেপশন মেথড, তাই না, এগুলো বাদ দিয়ে আবার আরেকটাতে ফেরত দেওয়া যায়, তাই না? এটা হচ্ছে একটা সুবিধা, এবং এটা এটা প্রাইভেসিটাকেও এটা কমপ্লিট প্রাইভেসি দেয়, তাই না, এটা নেওয়ার সময়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কী, হেলথ কেয়ার প্রোভাইডারের দরকার হয়, নিজে নিজে করা যায় না, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। হরমোনাল কিছু সাইড এফেক্ট আছে, তাই না, তো বলা হয় যে সিরিয়াস অনেক সময় হেলথ রিস্কও থাকতে পারে, কার্ডিওভাস্কুলার রিস্ক থাকতে পারে এটার জন্য আর কি, এবং এসটিআই এইচআইভি এগুলো প্রিভেন্ট করার জন্য এফেক্টিভ না, ঠিক আছে, এটা হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আসে হচ্ছে পোস্ট কনসেপশনাল মেথড বা টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এর মধ্যে কী আছে, মিনিস্টার রেগুলেশন আর অ্যাবর্শন, তাই না? আচ্ছা, মিনিস্ট্রাল রেগুলেশন করতে গেলে যদি এখানে যেই মানে অসুবিধাটা সেটা হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন যেটা দেখা দেয়, ইউটেরাইন কী হয়, পারফোরেশন হতে পারে অথবা এবং ট্রমা হতে পারে, তাই না, এই এই জিনিসগুলো দেখা দেয়। আর অ্যাবর্শন নিয়ে তো আমরা এর আগের ক্লাসে পড়ে আসছি, পড়ছি এর আগে অ্যাবর্শন মেটার্নাল হেলথ পড়ার সময়, ওখানে ডিটেলস ছিল কিন্তু অ্যাবর্শন নিয়ে, তা এই জন্য অত কিছু এখানে আমি আনি নাই। অ্যাবর্শনটা আমরা জানি যে এটা কী কী করে, যতক্ষণ পর্যন্ত ফিটাসটা ভায়াবল না হয় তার আগ পর্যন্ত যদি প্রেগনেন্সিটা টার্মিনেট করা হয় তাহলে সেটাকে আমরা অ্যাবর্শন বলতেছি। আচ্ছা, এখানেও কিছু আর্লি কমপ্লিকেশন এবং কিছু আপনার লেট কমপ্লিকেশন দেখা দেয়। আর্লি কমপ্লিকেশনের মধ্যে আছে হেমোরেজ হতে পারে যদি ঠিক মতো অ্যাবর্শন না করা হয়, শক, সেপসিস,
হ্যাঁ, ইউটেরাইন পারফোরেশন হতে পারে, সার্ভিক্যাল ইনজুরি, এই জিনিসগুলি দেখা দেয়। আর লেট কমপ্লিকেশনের মধ্যে ইনফার্টিলিটি দেখা দিতে পারে, এক্টোপিক প্রেগনেন্সি হয় এবং ইনক্রিজ রিস্ক অফ মানে স্পন্টেনিয়াস অ্যাবর্শনের রিস্ক অনেক বেশি বাড়ে। আচ্ছা, এখন আসি ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডের মধ্যে কী কী আছে? উইথড্রল, হ্যাঁ, যে এটা হচ্ছে সবচেয়ে পুরানো একটা মেথড, তাই না? সবচেয়ে পুরানো উইথড্রল মেথডটা। আচ্ছা, আমি কিন্তু পুরানোর সময় অনেক কথা বলি, হ্যাঁ, এই যে আপনাদের যে এমসিকিউগুলো কিন্তু আমি দেই, আমি কিন্তু ওগুলোর কথা মাথায় রেখে, কিন্তু আমি যখন বলতে থাকি ওগুলো মাথায় রেখে কিন্তু কথা বলি। ঠিক আছে, তো না আমি এটা বললাম আর কি, যে এটা যে আমি পরীক্ষা দিব তা তো যা ঠিক নাই, আমি তো ভাবি দিই যে দুইটা দিই অ্যাসাইনমেন্টের জন্য, দুইটা দিই হচ্ছে পরীক্ষার জন্য, এটা নাও থাকতে পারে, হ্যাঁ এটা নাও থাকতে পারে। আচ্ছা বললাম আর কি। আচ্ছা, তাই এটা সবচেয়ে পুরানো মেথড, এবং এটা কী হয়, যদি টাইমিংটা ঠিক মতো না হয় উইথড্রলের, তাহলে রিস্ক থেকে যায় কনসেপশনের, তাই না? এটা হচ্ছে বিরাট একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আর এবং এটার জন্য এটার ফেলিওরটা অনেক বেশি হাই। আচ্ছা, এখন আসে সেফ পিরিয়ড বা রিদম মেথড, এটাকে ক্যালেন্ডার মেথডও বলে, হ্যাঁ, যে পিরিয়ডের টাইমটা, যেই সময়টা ওভুলেশন হয় সাধারণত 12 থেকে 16 দিনের মধ্যে, যেই ওভুলেশনের পিরিয়ডটা ওই সময়টাতে, হ্যাঁ ওই সময়টা বাদ দিয়ে ওইটা ক্যালেন্ডার মেথড বলে আর কি। এটার একটা ড্রব্যাক আছে কি, যদি কারো মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হয় সেক্ষেত্রে ফেলিওরের চান্স অনেক বেশি, এই জন্য এটারও সাইড ইফেক্ট আছে আর কি। তারপর একটা আছে কি, ব্রেস্ট ফিডিং, এটা ওটা ট্রেডিশনাল মেথড, তাই না? ট্রেডিশনাল মেথড, এটাকে বলা হয় যে যখন বাচ্চা হওয়ার পর 6 মাস পর্যন্ত যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করালে বলা হয় যে তখন মা কনসিভ করে না, কিন্তু যখনই মিনিস্ট্রেশন শুরু হয়ে যাবে তখন আর এই মেথড এফেক্টিভ থাকে না। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই ন্যাচারাল মেথডগুলো সবার শেষে আসছে। ঠিক আছে, হ্যাঁ যেহেতু আছে মানে আমাদের প্রচলিত তো এগুলো, সেই জন্য ওইগুলো রাখা হচ্ছে। বলেন, না না এইটা তো অবশ্যই শুনে, ন্যাচারাল সব কিছু ভালো, তাই না? সব কিছু ন্যাচারাল ভালো, কারণ ওটার তো কোনো সাইড এফেক্ট নাই, সেই জন্য ভালো। কিন্তু আপনাকে ওইটাতে রিস্ক বেশি, যদি কেউ মানে ওই নিয়ম মেনে করতে পারে তাহলে তো সমস্যা নাই, যদি মানে জিনিসটা যদি পারফেক্ট করতে পারে। সেই জন্য বললাম যে রেগুলার হইতে হবে, মানে যেটাকে বলতেছি প্রসিডিউরটা যদি ঠিক মতো হয় তাহলে তো কোনো সমস্যা নাই। ওই রিস্কটা থাকে দেখি, যেহেতু সবাই মানতে পারে না সেই জন্যই কিন্তু ওই মেথডগুলো আসছে, হয় না সেই জন্যই আসলে ওই মেথডগুলো আসছে। ঠিক আছে, তাহলে ন্যাচারাল সব কিছুই ভালো। আপনার তো বলে যে যেমন আপনি ভিটামিন মিনারেলের কথা চিন্তা করে দেখেন, খাবার থেকে নিতে বলে না, তারপরও কেন সাপ্লিমেন্ট দেয় বলেন, তাই না? এই তো সেই এগুলো সেই জন্যই আসছে আসলে। আচ্ছা, এখন আসি লাস্ট যে ভাগটা আমাদের ছিল, টার্মিনাল বা পার্মানেন্ট মেথড, তাই না? এটা হচ্ছে কি, স্টেরিলাইজেশন, হ্যাঁ এটাই ভালো। আচ্ছা, স্টেরিলাইজেশন হচ্ছে পার্মানেন্ট মেথড, হচ্ছে বার্থ কন্ট্রোলের জন্য একটা পার্মানেন্ট মেথড, তাই না? আচ্ছা, এখানে দুই ধরনের থাকে, একটা হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশনের মেথড, সেটার মধ্যে কী আছে, টিউব লাইগেশন, হ্যাঁ, আর হচ্ছে মেল স্টেরিলাইজেশনের ক্ষেত্রে হচ্ছে ভ্যাসেকটমি, তাই না? আচ্ছা, অ্যাডভান্টেজ কী, এটা একবারই করা হয়, আর কিছু দরকার হয় না, একবারেই শেষ বন্ধ। আচ্ছা, হ্যাঁ আর হবে না, এটা ডিটাস বলে অ্যাডভান্টেজ, কিছু করার নাই, ওটা তো এক্সেপশনাল, হ্যাঁ হয়ে যায়। আচ্ছা, ওটা তো আপনার তো সব জায়গাতে তো কিছু থাকে ফেলোর, তাই না? ফেলোরের পার্সেন্টেজ থাকে সব কিছুতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আসি আমরা চ্যালেঞ্জ, ইফেক্টিভ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের চ্যালেঞ্জ কি। আমরা কি পাবলিক হেলথ পড়তেছি, তাই না? আমরা কাজ করবো কোথায়, প্রোগ্রামে কাজ করবো না? আচ্ছা, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যখন এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামগুলো আমাদের যখন চলে, সেইগুলোর চ্যালেঞ্জ কী কী, কিছু চ্যালেঞ্জ আছে না? হ্যাঁ, আমাদের দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে
আর্লি ম্যারেজ, তাই না? আর্লি ম্যারেজ হলে কি হয়? আর্লি প্রেগনেন্সি হয়, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা কিন্তু, তাই না? আচ্ছা, এবং কি করে, অনেকের টেম্পোরারি মেথডের উপরে বেশি ডিপেন্ড করে, পার্মানেন্ট যেগুলো লং অ্যাক্টিং যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু নিতে চায় না, হ্যাঁ সেগুলো নিতে চায় না, টেম্পোরারি মেথড বেশি ইউজ করে, সেইখানে এগুলো আমাদের চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে ডিসকন্টিনিউ করে, কন্টাসেপ্টিভ মেথড নিলো তারপর আবার ডিসকন্টিনিউ করতেছে, তাই না? তখন দেখা যায় এই যে এইগুলো থেকে দেখা যায় যে আমাদের প্রবলেমগুলো অ্যারাইজ করে। তারপরে আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং, যেটা আমরা বলে আসছি এর আগে, এটা কিন্তু একটা আমাদের চ্যালেঞ্জ, তাই না? এটাকে কীভাবে আমরা আরও কমাইতে পারি, যে এই নিডটাকে বেশি ফুলফিল করতে পারি। আর কি, রিজিওনাল ভ্যারিয়েশন তো একটা থাকেই সব জায়গায়, তাই না? কোনো কোনো দেশের মানুষ বেশি ফার্টাইল, কোনো কোনো দেশের মানুষ কম ফার্টাইল, এটা একটা থাকে, এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে ফ্যাক্টর ফর ইফেক্টিভ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামস। এইটা আগে তো আমরা চ্যালেঞ্জগুলো বললাম, জানি আমরা এখন চ্যালেঞ্জগুলো কী কী, সেটাকে আমরা কীভাবে ইফেক্টিভ করবো, কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে আমরা আসলে এটাকে কার্যকর করবো, এই চ্যালেঞ্জগুলোকে আমরা দূর করবো কীভাবে। অ্যাক্সেস টু সার্ভিসটাকে অবশ্যই বাড়াতে হবে, বাড়াতে হবে না? আচ্ছা, আর কী হবে, সার্ভিসটা ওই এক জায়গাতে কনফাইন না রেখে, ধরেন শুধু পাবলিক সরকার দিবে এটা না করে প্রাইভেট সেক্টরগুলোকেও এটার সাথে ইনভলভ করা, তাই না? এবং দরকার হলে কমিউনিটিতে এটাকে অ্যাভেলেবেল করা, সোশ্যাল মার্কেটিংয়ের মাধ্যমে বা আপনার কমিউনিটি বেসড কোনো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে এটাকে বাড়ানো, এটার সার্ভিসটাকে বাড়ায় দেওয়া। আচ্ছা, কাউন্সিলিং করা, তাই না? বেশি বেশি এটা সম্পর্কে মানুষকে কাউন্সিলিং করা, এবং প্রোভাইডারকে কাউন্সিলর যে হবে তাকেও ট্রেন আপ করা। আচ্ছা, তারপরে এই যে কোলাবরেশন করা, প্রাইভেট পাবলিক দুইজন মিলে কোলাবরেশন বাড়ানো, তাই না? যাতে আরও বেশি ইয়া হয়। আর ইফেক্টিভ ইনফরমেশান দেওয়া, ইনফরমেশান না থাকলে মানুষ নিবে কীভাবে, তাই না? সঠিক ইনফরমেশানটাকে ইয়া করা আপনার। হ্যাঁ বলুন। না, আমাদের সময় তো ছিল না এগুলা, আমাদের মেয়েদের বই, মেয়েদের ইয়েতে বোধ হয় গার্লস অর্থনীতিতে বোধ হয় একটা চ্যাপ্টার, যারা ওইটা ওটা তো সবাই নিত না, তাই না? আমাদের সময়ের কথা বলতেছে, ছিল কিন্তু ওটা পড়াইতো না। হ্যাঁ, মিনিস্ট্রাল মিনিস্ট্রেশন নিয়ে ছিল কিন্তু সেটা পড়াইতো না, দেখা যেত ওটা পড়ানো হইতো না। এখনো না, সাবজেক্ট ছিল না, গার্হস্থতে ছিল একটা ইয়া পার্ট, কিন্তু ওই তো গার্হস্থতে সবাই নিত না। না, এটা কিন্তু এখন কিছু কিছু জিনিস অ্যাড করা হচ্ছে, প্লাস পাইলটিং হিসেবে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, আমি সেদিন টেলিভিশনে একটা ইয়ে দেখলাম এটার সম্পর্কে, যে পাঁচ বছরের একটা পাইলটিং প্রজেক্ট নিয়ে সব স্কুলে, না একটা স্কুলে বোধহয় ঢাকার কোনো একটা স্কুলে 9-10 বাচ্চাদেরকে এটার উপরে, ওদের আমি ভুলে গেছি প্রোগ্রামটার নাম, আমি নেক্সট ক্লাসে আমি বলবো না। হ্যাঁ, এটার উপরে একটা, হ্যাঁ ওগুলোতে না, ওই আমাদের দেশেই একটা স্কুলে এই ইয়েটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এবং ওটা সব স্কুলে, সেটাই তো রিপ্রোডাক্টিভ হেলথ, যদি ওই কী বলে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এডুকেশন যদি না, ওটার মধ্যে তো এগুলো পড়ে, তাই না? ওগুলো না দিলে জানবে কেমনে কীভাবে। হ্যাঁ, সে ওইটাই তো, এই আপনি যে কথাটা বললেন ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে আপনি যে কথাটা বললেন, এই এই এইটার ইম্পর্টেন্সটা মাথায় নিয়ে কিন্তু ওই প্রকল্পটা শুরু হয়েছে। আমি সরি যে আমার এখন ওই নামটা মনে নেই, আমি নেক্সট ক্লাসে বলবো না। হ্যাঁ, ওইটা হচ্ছে অলরেডি শুরু হয়েছে পাইলট আকারে, কিন্তু যদিও এটা নিয়ে অনেক ইয়ে চলতেছে, যে আমাদের যারা আলিম সমাজ থেকে, হ্যাঁ বলতেছে এটা কেন ছেলে মেয়ে একসাথে এই এটা দেওয়া হবে, এটা তো বড় হলে এমনি এমনি জানে, এসব কথাও আসছে। সেটাই বললাম যে হ্যাঁ, ইনফরমেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, সঠিক ইনফরমেশন লাগবে। হ্যাঁ, ওই আপনার এই জিনিসটাকে ওই যেটা বললাম আমি মাথায় রেখে অলরেডি শুরু হয়েছে। আর এখনকার স্কুলে বইগুলোতে কিন্তু আপনার দেওয়া আছে, কিছু কিছু সব জায়গায় তো পড়ায় না, আস্তে আস্তে ইনশাল্লাহ মনে হয় ঠিক হয়ে যাবে, এই জিনিসগুলো মানুষের মধ্যে চলে আসবে, তাই না? স্কুল কলেজগুলো তো হয়তো এগুলো নিয়ে আলোচনা হবে আর কি, অ্যাটলিস্ট ক্লাসে তো বলতে পারে টিচার, তাই না? এটা নিয়ে কথা। আচ্ছা, আমরা আগাই তাহলে।
আর বেশি নাই, অল্প একটু আছে। এখন আসে রোল অফ ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর। হ্যাঁ, কাউন্সেলিংটা একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ে, তাই না? খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। একটা ভালো কাউন্সেলিংয়ের যদি করা যায় তাহলে ফ্যামিলি প্ল্যানিং মেথড কোন মেথডটা থাকে, হ্যাঁ, নিতে আগ্রহী হবে। সেই জন্য ফ্যামিলি প্ল্যানিং কাউন্সেলিংটা খুবই জরুরি, তাই না? আচ্ছা, অনেকের আছে এটা সম্পর্কে খারাপ ধারণা আছে, তাই না, মিথ আছে, তো সেগুলো দূর করার জন্য কাউন্সেলিংটা খুব জরুরি। এবং যে কাউন্সিলর হবে তাকে কী করতে হবে, ক্লায়েন্টের প্রতি রেসপেক্ট, হ্যাঁ, রেসপেক্ট থাকতে হবে তার, এবং ক্লায়েন্টের কথা মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, নিজের চিন্তাভাবনা তাকে চাপায় দেওয়া যাবে না, সে যেটা বলছে সেটাকে শুনে সে অনুযায়ী তাকে বুঝাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে যে একটা ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলের রোলটা কী কী থাকে। প্রথমত হচ্ছে কী করে, সে র্যাপো বিল্ড করে, তাই না? একজন আসলে সাথে সাথে কথা বলা শুরু করে দিলে হবে তার সাথে? ওই যে আমরা ইন্টারভিউ করে আসছি না এর আগে, হ্যাঁ, এগুলো নিয়ে সুন্দর করে তার সাথে কথা বলে ইজি করে নিয়ে তারপরে তাকে বলতে হবে। আচ্ছা, এবং তার নিড কী, কনসার্ন কী, সেগুলা জানতে হবে, তাই না, ওই র্যাপো বিল্ডিংয়ের মাধ্যমে। আচ্ছা, তারপর তাকে ইনফরমেশান দিতে হবে, তাই না, যে আমার কাছে এই জিনিস আছে, তোমার নিড অনুযায়ী এই জিনিস তুমি নিতে পারো বা এই মেথড তুমি ইউজ করতে পারো, এটা তাকে ইনফরমেশান দিতে হবে, তাকে চয়েস দিতে হবে, তাই না? আচ্ছা, এবং সে যাতে নিজে নিজে ডিসিশনটা নিতে পারে সে ব্যাপারে তাকে হেল্প করতে হবে, আমার ডিসিশন তাকে চাপায় দেওয়া যাবে না, তাই না, তার ডিসিশনটাই হবে। এবং সে যাতে ডিসিশনটা নিতে নেয় এবং মেথডটা কন্টিনিউ করে সেই ব্যাপারে তাকে হেল্প করতে হবে, এ হচ্ছে একটা কাউন্সিলরের রোল, হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিংয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ অ্যাটেনটিভলি শোনার জন্যে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ, ধন্যবাদ। Thank you.